আসসালামু আলাইকুম বন্ধুরা, এই ভিডিওতে আমরা দীর্ঘ ও স্বল্প মেয়াদী ঋণের দলিল সমূহ সম্পর্কে জানব। আমরা জানি ঋণের দলিল সমূহ কিন্তু স্বল্প মেয়াদীও হতে পারে, দীর্ঘ মেয়াদীও হতে পারে। তো যদি দীর্ঘ মেয়াদি হয়, ইন দ্যাট কেস কি কি হাতিয়ার সমূহ আছে, যদি স্বল্প মেয়াদি হয় সেই ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো আছে, আমরা সেই সম্পর্কে খুব সংক্ষিপ্ত একটু আলোচনা করব। প্রথমে যদি আমি আসি দীর্ঘমেয়াদী দলিল সমূহের কথা, এর মধ্যে মূলত আছে ডিবেঞ্চার এবং বন্ড। এই দুইটাকে আমরা একসাথে বলতে পারি ঋণপত্র। সো এই জিনিসগুলো কি, দুইটা একদম সিমিলার, শুধুমাত্র সামান্য পার্থক্য আছে, পার্থক্যে আমি পরে আসবো। বাট মূলত কাজ কি, এর মূল কাজ হচ্ছিল জনগণের কাছ থেকে অর্থ সংগ্রহ করা ঋণ হিসেবে। বড় বড় যে কোম্পানিগুলো আছে বা সরকার আছে, তারা করে কি যে ঋণপত্র ইস্যু করে, যেগুলো অনেকটা শেয়ারের মতো, যে একটা বিশাল সংখ্যক অ্যামাউন্টকে ছোট ছোট ভাগে ভাগ করা হয় এবং এগুলো জনগণের নিকট বা বিনিয়োগকারীর নিকট বিক্রি করা হয়। এবং বিনিয়োগকারীরা এখানে বিনিয়োগ করে এবং এর এগেনস্টে বিনিয়োগকারীরা প্রত্যেক বছরে একটা নির্দিষ্ট পরিমাণের সুদ পেয়ে থাকে। সো এইগুলো সাধারণত মেয়াদ 5 বছর হতে পারে, 10 বছর হতে পারে, 20 বছর হতে পারে, 30 বছর, এরকম লং টাইমের জন্য হতে পারে। সো বিনিয়োগকারীরা বিনিয়োগ করলে কি হয়, হয়তো বা একটা বন্ডের দাম হচ্ছিল 100 টাকা বা একটা ডিবেঞ্চারের দাম 100 টাকা, বিনিয়োগকারীরা 100 টাকা দিয়ে একটা বন্ড বা ডিবেঞ্চার কেনে এবং প্রত্যেক বছর হয়তো বা 10% ইন্টারেস্টে তারা প্রত্যেক বছর 10 টাকা করে পেতে থাকে। যদি একটা 20 বছরের বন্ড হয়, তারা প্রত্যেক বছর 10 টাকা করে পেতে থাকবে এবং 20 বছর শেষে এই যেই কোম্পানি ইস্যু করেছিল তারা বিনিয়োগকারীকে তার 100 টাকা ফেরত দিয়ে দিবে। এটি হলো মূলত বন্ড বা ডিবেঞ্চার। এখন এই দুইটার মধ্যে পার্থক্য কি, জাস্ট পার্থক্য একটাই, ডিবেঞ্চারের এগেনস্টে কোনো রকম কোনো জামানত থাকে না, অর্থাৎ এটি একটি জামানত মুক্ত ঋণপত্র। আর বন্ডের এগেনস্টে জামানত থাকে, অর্থাৎ বন্ড হলো একটা জামানত যুক্ত ঋণপত্র। এই দুইটার মধ্যে বেসিক পার্থক্য শুধু এটুকুই যে ডিবেঞ্চারের এগেনস্টে কোনো জামানত থাকে না, বা প্রতিষ্ঠান বা ইস্যুকারী প্রতিষ্ঠান কোনো জামানত রাখে না, কিন্তু বন্ড ইস্যু করলে সে বন্ডের এগেনস্টে জামানত রাখা হয়। এবং কিছু কিছু ক্ষেত্রে বলা হয় ডিবেঞ্চার হলো এক প্রকার জামানতবিহীন বন্ড। তো ডিবেঞ্চারের সংজ্ঞাটা এইভাবে অনেক জায়গায় তোমরা হয়তো নিজেরাই পড়েছো যে ডিবেঞ্চার হলো এক প্রকার জামানতবিহীন বন্ড। সো ডিবেঞ্চার এবং বন্ড হুবহু সেম জিনিস, জাস্ট ডিবেঞ্চারে কোনোরকম কোনো জামানত রাখা হয় না। অপরদিকে স্বল্পমেয়াদী দলিলসমূহের মধ্যে মূলত কিছু ফেমাস কিছু দলিল আছে, এর মধ্যে মূলত হলো বিনিময় বিল, অঙ্গীকারপত্র এবং বাণিজ্যিক দলিল। যদি আমি আগে বাণিজ্যিক দলিলের কথা বলি, বাণিজ্যিক দলিল এই ডিবেঞ্চারের মতো, হুবাহু ডিবেঞ্চারের মতো এই বাণিজ্যিক দলিল, কিন্তু এইটা স্বল্প মেয়াদে হয়ে থাকে, হয়তো বা 3 মাস বা 6 মাস বা 9 মাস এরকম। সো এইটা বাণিজ্যিক দলিল হলো একটি স্বল্পমেয়াদী জামানতবিহীন দলিল, যার মাধ্যমে বিভিন্ন খ্যাতনামা প্রতিষ্ঠান বা বড় বড় প্রতিষ্ঠান জনগণের কাছ থেকে স্বল্প মেয়াদে অর্থ সংগ্রহ করে এবং এখানে কোনো জামানত থাকে না। আর বিনিময় বিল কি, যে দুটি পক্ষ ধরে নেই, একটা পক্ষ হলো এ এবং আর একটা পক্ষ হলো বি, এ পক্ষ বি এর কাছ থেকে অর্থ পায়। সো যদি এ বি বি কে বলে একটা শর্তাহীন নির্দেশ প্রদান করা, যে ভাই আমি তোমার কাছে টাকা পাই, তুমি আমাকে এতদিন পরে এই অর্থটি দিয়ে দিবে, সো এইটা এক প্রকার এটাকে বলা হয়েছিল বিনিময় বিল। আর যদি অপোজিট হয়, যে বি এ কে বলে ভাই আপনি তো আমার কাছে টাকা পান, আমি আপনাকে নির্দিষ্ট সময় পরে এই নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদানের অঙ্গীকারবদ্ধ হলাম, যদি এইটা হয় তাহলে এটি হবে অঙ্গীকারপত্র। দুটি সেম জিনিস, খালি দুইটার ইস্যুয়ার হলো ভিন্ন। এখন এইটা কিভাবে ঋণের দলিল, এর মাধ্যমে কিন্তু বড় বড় প্রতিষ্ঠান একে অপরের সাথে স্বল্প মেয়াদে লেনদেন করে থাকে বা বাকিতে কাজ করে থাকে। সো বাকিতে যেহেতু কোনো কাজ করে থাকে, সেটি কিন্তু এক প্রকার ঋণের দলিল হিসাবে কাজ করে। সো এই ছিল মূলত দীর্ঘমেয়াদী ঋণের দলিল সমূহ এবং স্বল্পমেয়াদী দলিল সমূহ। বন্ধুরা, এই ভিডিওতে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।